বন্ধুরা কেমন আছেন? আর চ্যানেল আমটেক ভান্ত অনেক অনেক স্বাগতম। এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই গিয়ে সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এরকমই রিভিউ ভিডিওস ফোনে নিয়ে আসি আপনাদের জন্য আমি ডেইলি। তো আজ যে রিভিউ ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো শাওমি এমআই 8 প্রো ভার্সন, যেটা কি চায়নাতে লঞ্চ হয়ে গেছে। আর সেটা যদি আমি ইন্ডিয়ান রুপিসে বলি যে দামে সেটা লঞ্চ হয়েছে, সেটা হলো 33,000-33,000 টাকায় লঞ্চ হয়েছে। কিন্তু এটার সাথে আরেকটা, এটা লাইট ভার্সন, যেটা কি কিনা অ্যাফোর্ডেবল ভার্সন বলা হচ্ছে, সেটাও লঞ্চ হয়েছে। সেটার দাম যদি ইন্ডিয়ান রুপিসে বলি তাহলে 13,000-15,000 টাকা হবে। আর এই ফোনটারও রিভিউ আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, গিয়ে একবার চেক করতে পারে। তো এই ফোনটা যদি প্রথম কথা আমি এটার ডিজাইন আর ডিসপ্লের কথা বলি, তো ডিজাইনের মধ্যে আপনাকে এখানে ইউনিবডি গ্লাস ডিজাইন দেওয়া হচ্ছে, যেখানে কিনা আপনি কোনো হেডফোন জ্যাক পাচ্ছেন না, আর টাইপ সি পোর্ট ইনক্লুড করে দেওয়া হয়েছে। আর এইবার আসলো চার্জিংয়ের কথা, তো আপনাকে এখানে ওয়্যারলেস চার্জিং শাওমির থেকে দেওয়া হয়নি। অডিওর মধ্যে আপনাকে এখানে আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে। ডিসপ্লেকে এখানে ইনক্লুড করা হয়েছে ফ্রেন্ডস 6.21 ইঞ্চের আপনাকে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে, যেটার কি রেজলিউশন হবে 2248x1080 pixels। কিন্তু ডিসপ্লে শুধু এখানেই থেমে যাচ্ছে না, ডিসপ্লের মধ্যে শাওমি এখানে ইনক্লুড করে দিয়েছে আপনার অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা কিনা খুবই ভালো মুভ শাওমির থেকে। কারণ যেরকম কি অন্য সবই মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন, কম দামের মোবাইলগুলোতেও আপনি সব মোবাইলে দেখতে পাচ্ছেন অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু এই 6.21 ইঞ্চের মোবাইলে যখন আপনি গেম খেলতে যাবেন তো আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটাও বলে দিচ্ছি। এই ফোনটা যেটা আপনাকে এখানে প্রসেসর দেওয়া হচ্ছে সেটা হলো সবচেয়ে যেটা বেস্ট প্রসেসর, স্ন্যাপড্র্যাগন 845-এর আপনাকে এখানে প্রসেসর দেওয়া হচ্ছে, যেটা কিনা অক্টাকোর প্রসেসর। আর গেমিং এক্সপিরিয়েন্সকে একদম ল্যাগ ফ্রি বানানোর জন্য, যেখে যদি আপনি আল্ট্রা মোডেও গেম যেরকম পাবজি, অ্যাসফল্ট 9, তারপর ফোর্টনাইট, এগুলো গেম যদি আপনি আল্ট্রা মোডেও খেলেন, সেখানেও যদি আপনি কোনো ল্যাগ ফেস না করতে চান, তার জন্যই এই ফোনটা দেওয়া হয়েছে আপনাকে অ্যাড্রেনো 640 GPU। তো আপনি এখানে কোনোই ল্যাগ কিচ্ছু ফেস করবেন না। এখন যদি ফোনটার ভেরিয়েন্টসের কথা বলি তো ফ্রেন্ড দুটো ভেরিয়েন্টস এই ফোনটা লঞ্চ হয়েছে। প্রথম ভেরিয়েন্ট যেটা আপনাকে 4GB, যেটা আপনাকে 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হচ্ছে। আর নেক্সট ভেরিয়েন্ট যেটা, সেটা হলো আপনাকে 8GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হচ্ছে। যেহেতু র্যামটা এত ভালো, প্রসেসর এত ভালো, আর জিপিইউ দেওয়া হয়েছে তার সাথে আপনাকে এত পাওয়ার্ড আপ জিপিইউ, তো পারফরমেন্সের দিক দিয়ে আমরা এই ফোনটাকে কিচ্ছু বলতে পারবো না। ডিজাইনের দিক দিয়েও কিছু বলার নেই, গ্লাস বডি ডিজাইন খুবই ভালো মুভ, আপনাকে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, খুব ভালো ডিজাইন আর ডিসপ্লে। কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন, ফোনটার মধ্যে আপনি গেম খেলছেন বা কোনো কাজ করছেন মাল্টিটাস্কিং, ব্যাটারি কনজাম্পশন, ব্যাটারিকে ব্যাকআপ দেওয়ার জন্য আপনাকে এই ফোনটায় দেওয়া হলো 3400 mAh-এর ব্যাটারি, যেটা কিনা পাওয়ার্ড আপ করা হয়েছে কোয়ালকমের 3.0 কুইক চার্জিং সাপোর্ট দিয়ে। তো খুবই ভালো মুভ শাওমির থেকে, তার মানে আপনাকে এখানে ব্যাটারি পারফরমেন্স আর ডিসপ্লে আর লুকসের প্রতি আপনাকে কিছু চিন্তা করতে হবে না। কিন্তু এখন কথা চলে আসছে ক্যামেরার দিক দিয়ে শাওমি এই ফোনটায় আর লাইট ফোনটায়ও খুব ভালো ইম্প্রুভমেন্ট দেখা দিয়েছে। শাওমি যেটা একটা ইনস্টিটিউট ছিল ক্যামেরা, যেটা রিসার্চ ডেভেলপমেন্টে যেটা সেট আপ করেছে, ওটার জন্যই এগুলো হচ্ছে, যে শাওমি আপনাকে এরকম ফোনেই প্রোভাইড করতে পারছে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা। তো জাস্ট চিন্তা করুন যে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা, যেটা কিনা বেস করছে একটা স্যামসাংয়ের সেন্সার, এখানে পাওয়ার্ড আপ করা হয়েছে। তার সাথে সাথে আপনি যেটা রিয়ার ক্যামেরা পাচ্ছেন, সেটা আপনি পাচ্ছেন এখানে 12+12 রিয়ার ক্যামেরা, মানে দুটো রিয়ার ক্যামেরা, যেটা আপনার শর্ট ক্যামেরা সেটাও হলো 12 মেগাপিক্সেলের, আর যেটা ডেপথ সেন্সিং ক্যামেরা সেটাও হলো 12 মেগাপিক্সেলের, যেখানে আপনি রিয়ার সাইডে পাচ্ছেন একটা এলইডি ফ্ল্যাশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ক্যামেরাটার অ্যাপারচার যেটা, সেটা হবে 1.2, সেটাও কিনা আপনাকে দেওয়া হচ্ছে, তার সাথে কিছু সেন্সিং আর ক্যামেরা যেটা ফেস ডিটেকশন ফ্যাসিলিটি ওগুলো আপনাকে দেওয়া হচ্ছে এই ফোনটার মধ্যে। আপনি যেগুলো অন্য অন্য ফিচার্স পাচ্ছেন সেগুলো হলো, আপনাকে যেরকম বলে দিয়েছি অলরেডি টাইপ সি পোর্ট ইনক্লুড করা হয়েছে, আর ফেস ডিটেকশন ফিচার আপনাকে এই ফোনটার মধ্যে সিকিউরিটিকে আরও ভালো এনহ্যান্সড করার জন্য এই ফিচারটা দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছিল এই ফোনটা কী ভার্সনে লঞ্চ হবে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং থিং, কারণ এই ফোনটা লঞ্চ হচ্ছে অ্যান্ড্রয়েড 8.1, আর এই যে ইন্টারফেস সেটা হবে হলো MIUI 10। MIUI 10টা খুবই ভালো ইন্টারফেস, কারণ এটা আপনাকে খুব ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সপিরিয়েন্স দেবে। কারণ MIUI 10-এ অনেক বাগ ফিক্সেস তো করা হয়েছে, কিন্তু মেইনলি MIUI 10 আপনাকে একটু সিম্পলার লুকস আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে অগমেন্টেড রিয়েলিটি যাতে আপনি VR দেখতে পারেন, ওরকম টাইপের অনেক কিছু ফ্যাসিলিটি প্রোভাইড করবে। তো আমরা ওয়েট করবো যে এই ফোনটা কখন ইন্ডিয়া
বা আমাদের কান্ট্রিতে লঞ্চ ইন্ডিয়া বাংলাদেশ আমাদের সাবকন্টিনেন্টে কখন লঞ্চ হবে এই ফোনটা, আর তখন দেখব কি এই ফোনটার প্রাইসটা কত রাখা হয়। কিন্তু আমার মনে হচ্ছে যে এই ফোনটা যেটা প্রাইস রাখা হয়েছে 33,000 সেটা একটু বেশি হয়ে যাবে যদি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে, কারণ ইন্ডিয়ান মার্কেটে কম্পিটিশন খুবই বেশি। তো মনে হয় প্রাইসটার দাম একটু কমিয়ে দেবে যখন তারা ইন্ডিয়ান মার্কেটে ফোনটা লঞ্চ করবে। তো দেখি কবে লঞ্চ করে, তখন একটা নিশ্চয়ই আনবক্সিং ভিডিও আপনাদের জন্য চলে আসবে। তো নিশ্চয়ই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কিছু বলার থাকলে এই ফোনটার ব্যাপারে কমেন্ট করবেন, আর লাইট ভার্সনের যেটা রিভিউ ভিডিও সেটাও গিয়ে একবার দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।